নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল এগারো ফেব্রুয়ারি তারিখে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বাংলাদেশে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা কোনো বড়ো সিস্টেম আসছে কিনা সমস্ত আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা প্রথমেই দেখে নেব তাপমাত্রার কি খবর রয়েছে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে উনিশ ডিগ্রি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা দু ডিগ্রি কম থাকবে এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে ষোলো ডিগ্রি থাকতে পারে নদিয়া জেলাতে চোদ্দো ডিগ্রি থাকতে পারে এখান থেকে এটাই রয়েছে পরিষ্কার যে ঠান্ডা আরও কমে যাচ্ছে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে সকালে ভালো রকম আমেজ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায় ততটা আমেজ থাকার সম্ভাবনা নেই ঠান্ডার বারো তারিখের যে আপডেট রয়েছে বারো তারিখে তাপমাত্রা কি আরো বাড়বে তাপমাত্রা আরেকটু বাড়তে পারে কারণ উনিশ থেকে কুড়ি ডিগ্রি চলে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের তাপমাত্রা ফলে গরমের পরিস্থিতি চলে আসছে এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সতেরো বা আঠারো ডিগ্রি আশেপাশে এখানেও গরম পরিস্থিতি আসছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ সর্বত্রই তাপমাত্রা বাড়বে বারো তারিখের এই রয়েছে আপডেট তবে তেরো তারিখ থেকে আবার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের জানিয়েছিলাম তেরো তারিখ থেকে তাপমাত্রা আবার নামতে শুরু করবে আবার কলকাতায় চলে আসছে ষোলো থেকে সতেরো যেটা উঠে যাচ্ছিল কুড়ি ডিগ্রির আশেপাশে আবার দুই থেকে তিন ডিগ্রি কমবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সর্বত্রই তাপমাত্রা আবার একটু কমবে যার ফলে এগারো বারো তারিখে একটু গরম পরিস্থিতি বাড়বে তেরো তারিখে এবং চোদ্দো তারিখে যেটা আপনাদের জানিয়েছিলাম যে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আসছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখিনি কলকাতার তাপমাত্রা আবার বারো থেকে তেরো ডিগ্রি চলে আসছে সুতরাং বুঝতে পারছেন যে একটা ভালো রকম ঠান্ডা চলে আসছে চোদ্দ ফেব্রুয়ারি তারিখে পশ্চিম দিকের জেলাগুলোর যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে প্রচণ্ডভাবে তাপমাত্রা নেমে যেতে পারে এগারো বারোয় চলে আসছে বাঁকুড়াতেও সেই অবস্থা রয়েছে পশ্চিম বর্ধমানে তো এগারো ডিগ্রি বা বারো ডিগ্রি থাকার সম্ভাবনা বীরভূমে আরও ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেখানে ঠান্ডা পরিস্থিতি আরও কমবে আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি আশেপাশে চলে আসছে পূর্ব বর্ধমান এবং নদীয়ার দিকে তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এগারো থেকে বারো ডিগ্রি আশেপাশে চোদ্দো তারিখে তাই দক্ষিণবঙ্গে একটা ভালো রকম ঠান্ডা পরিস্থিতি চলে আসছে এবং পনেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি পনেরো তারিখ পর্যন্ত সেই ঠান্ডা থাকছে মোটামুটিভাবে অর্থাৎ আমরা দেখলাম এগারো বারো তারিখে ঠান্ডা পরিস্থিতি অনেক কম তেরো চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত ঠান্ডা পরিস্থিতি ভালো রকম থাকার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের পর যে পরিবর্তন সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করব আগামীকাল যে কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে তাতে এটুকুই বলা হয়েছে যে একেবারে উপকূল লাগোয়া জেলাগুলো যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়ার দিকে মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা আসতে পারে এছাড়া নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি কুয়াশা অন্যান্য জেলাগুলো কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা আসবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কাল পর্যন্ত তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ যেমনটা চলছে তেমনটাই চলার সম্ভাবনা মালদা দক্ষিণ দিনাজপুরে পনেরো ডিগ্রি আশেপাশে উত্তর দিনাজপুরে পনেরো ডিগ্রি আশেপাশে এছাড়া উপরের জেলাগুলোতে তাপমাত্রা একটু বেশি রয়েছে সতেরো থেকে আঠারো ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে তবে বারো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি বারো তারিখে একটা পরিবর্তন কি হতে পারে পরিবর্তন অবশ্যই হচ্ছে একটু করে তাপমাত্রা নামতে পারে তেরো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি ওপরে জেলাগুলোতে যেভাবে তাপমাত্রা বেড়ে ছিল সেই সম্ভাবনা আর থাকছে না তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে ফলে ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে তবে মালদা দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা তেরো তারিখে একটু বাড়তে পারে ঠান্ডা একটু কমতে পারে তবে চোদ্দো তারিখের সর্বত্রই কিন্তু ঠান্ডা আসবে যেটা আমরা দেখেছিলাম আগে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহারে দশ ডিগ্রি বা কোথাও কোথাও তার নিচে চলে আসতে পারে শিলিগুড়িতে বারো তেরো থাকতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে দশ থেকে এগারো ডিগ্রি আসবে ফলে উত্তরবঙ্গে একটা ঝাঁকিয়ে কনকনে ঠান্ডা পরিস্থিতি চলে আসছে প্রধানত তেরো তারিখ থেকে শুরু হচ্ছে চোদ্দো এবং পনেরো তারিখ পর্যন্ত সেই পরিস্থিতি চলতে পারে এর পাশাপাশি প্রচণ্ড কুয়াশা পড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং এছাড়া আলিপুরদুয়ার কুচবিহারের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে দার্জিলিং এবং কালিম্পং বাকি জেলাগুলো কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এই রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চার বা পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হচ্ছে না ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পরিস্থিতি আমরা পাচ্ছি তাতে এগারো তারিখে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল তাপমাত্রা মোটামুটি থাকছে খুব একটা যে ঠান্ডা থাকছে এমনটা নয় তাপমাত্রা ওপরের দিকে যাবে বারো তারিখে তাপমাত্রা আরও বাড়বে সতেরো থেকে আঠারো চলে যাচ্ছে দেওঘর দুমকা ধানবাদ জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে তবে তেরো তারিখ থেকে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তেরো তারিখ থেকে তাপমাত্রা নামতে শুরু করবে চোদ্দোই চলে আসছে অবশ্যই দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে পনেরোর মধ্যে একটু ঠান্ডা পরিস্থিতি আসছে এবং চোদ্দ ফেব্রুয়ারি তারিখে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি আবার ঝাড়খণ্ডে আসছে দশ থেকে বারো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন সুতরাং এই রয়েছে পরিস্থিতি বৃষ্টির কোনো সংবাদ বা খবর নেই এছাড়া উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে খবর রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে একেবারে বারো ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অর্থাৎ এগারো এবং বারো তারিখে প্রচণ্ড কুয়াশা আসতে পারে এমনটা সম্ভাবনার কথা জানিয়েছেন মৌসুম ভবন তাপমাত্রা ন্যাচারালি একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে আসাম অরুণাচল প্রদেশে সতেরো ডিগ্রি আশেপাশে থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে প্রধানত সতেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঠান্ডা সেভাবে থাকার সম্ভাবনা নেই বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের উঁচু জায়গাগুলোর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এগারো বারো এরকম পরিস্থিতি থাকলেও তেরো তারিখে কোনো উন্নতি হচ্ছে কিনা আমরা দেখব তেরো তারিখেও সেরকম ঠান্ডা পরিস্থিতি আসার কোনো খবর নেই তবে চোদ্দ তারিখে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে ফলে ঠান্ডা বাড়বে আসাম অরুণাচল প্রদেশ এছাড়া ত্রিপুরাতে অন্যদিকে মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঠান্ডা পরিস্থিতি রয়েছে তেমনটাই থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা যেটা দেখতে পাচ্ছি আসাম এছাড়া অরুণাচল প্রদেশের কোথাও কোথাও হালকা হালকা বা খুব হালকা বৃষ্টির একটা চান্স রয়েছে বিশেষ করে উত্তর দিক এলাকার জায়গাগুলোতে এমনটা দেখতে পাচ্ছি আমরা এগারো তারিখে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে আমরা বারো তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তেরো তারিখেও আমরা কোথাও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে আসাম এবং অরুণাচল প্রদেশের উত্তর দিকের কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি কেমন পরিস্থিতি রয়েছে প্রথমেই আমরা জেনে নেব তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা একটু বাড়তে পারে সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ফলে ঠান্ডা পরিস্থিতি উত্তরাঞ্চলগুলোতে সকালের দিকে কিছুটা থাকছে তবে দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রামে সেরকম ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা নেই বারো তারিখেও সেই একই অবস্থা তাপমাত্রা আরেকটু বাড়তে পারে তেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে কিছুটা ঠান্ডা সকালে আসতে পারে তবে চোদ্দ তারিখে একটা পরিবর্তন আমরা আগেই দেখেছিলাম সেই সম্ভাবনা ঠান্ডা আবার আসবে চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি রংপুরে দশ ডিগ্রি আশেপাশে রাজশাহীতে দশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা নেমে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি কিছু কিছু এলাকায় থাকবে তবে শীতকালে যেমন কনকনে পরিস্থিতি থাকে পৌষ মাসে সেরকম কিন্তু সম্ভাবনা খুব কম রয়েছে কারণ আমরা এই সময় অনেকটা সময় এগিয়ে এসেছি গরমের দিকে প্রবেশ করতে চলেছি ময়মনসিং সিলেটে প্রধানত এগারো থেকে বারো ঢাকা বিভাগেও এগারো থেকে বারো থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও বেশ কিছুটা ঠান্ডা ফিরছে কারণ তেরো থেকে পনেরো ডিগ্রি আশেপাশে দক্ষিণাঞ্চলগুলোতে তাপমাত্রা সর্বনিম্নটা থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং চোদ্দো এবং পনেরো তারিখে বেশ কিছুটা ঠান্ডা থাকছে এমনটাই এখনও পর্যন্ত আপডেট বৃষ্টির কোনো খবর আপাতত নেই অধিদপ্তর যেটা জানাচ্ছেন দেশজুড়ে শুকনো আবহাওয়া থাকবে এর পাশাপাশি তাঁরা যেটা বলছেন যে প্রচন্ড ঘন কুয়াশা না হলেও মাঝারি ঘন থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে নদী অববাহিকার জায়গাগুলো এছাড়া রয়েছে অন্যান্য কিছু কিছু এলাকায় এমনটা সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গাগুলো অর্থাৎ নদী অববাহিকার জায়গাগুলো ছাড়া অন্যান্য জায়গায় হালকা থেকে হালকা মাঝারি কুয়াশা পড়ার একটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এখান থেকে পরিষ্কার যে আপাতত দেশে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এই রয়েছে আপডেট ঠান্ডা নতুন করে আবার কিছুটা ফিরতে পারে তেরো তারিখ থেকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং